বিজেপি উত্তর জেলার সাধারণ সম্পাদক সুমিতদের অকাল প্রয়াণে শোকাহত গোটা জেলার মানুষ। তার শেষকৃত্যে ছুটে আসলেন বিধায়ক, মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের একঝাঁক বিজেপির বলিষ্ঠ নেতারা। উল্লেখ্য, গত দশমীর রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয় সুমিতদের। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে ধর্মনগর জেলা হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখানে 72 ঘন্টা ভেন্টিলেশনে রাখার পর অবশেষে বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সব ধরনের উন্নত চিকিৎসা পরিষেবার নির্দেশ দিলেও কোনো কিছুই কাজে আসেনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী লেখেন, ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কার্যকর্তা তথা উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক শ্রী সুমিত দে চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গত 20 অক্টোবর তথা মহাষষ্ঠীর দিনে ধর্মনগর সফরে তার সাথে কথা হয়েছিল, কিন্তু বুঝতে পারিনি এটাই ছিল আমাদের শেষ কথোপকথন। তার এই অকাল প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে বিদেহী আত্মার সদ্গতি কামনা করি এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি আমার গভীর সমবেদনা জানাই। ওম শান্তি। সুমিত 2013 সালে প্রথমে রাজনীতিতে প্রবেশ করে বিজেপির উত্তর জেলা যুব মোর্চার সভাপতির দায়িত্ব নেয়। তারপর 2016 সালে সে জেলা বিজেপির সম্পাদক এবং অবশেষে 2019 সালে জেলা বিজেপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব ছিল। রাজনৈতিক জীবনে সে যেমন অত্যন্ত ভালো একজন মানুষ ছিল, তেমনি ব্যক্তি জীবনেও সে উত্তর জেলার প্রতিটা মানুষের নয়নের মণি ছিল। তাই তারই অকাল প্রয়াণে রাজ্যের সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে উত্তর জেলার আম জনতারও শোকে বিভোর। আমাদের উত্তর ত্রিপুরা জেলার সাধারণ সম্পাদক সুমিত দে গত দশমী দিনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়। সঙ্গে সঙ্গে আমরা ধর্মনগর হাসপাতাল এবং সেখান থেকে জিবি হাসপাতালে আমরা রেফার করি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সভাপতি আমরা সবাই মিলে তাৎক্ষণিকভাবেই রাত্রে ব্রেন অপারেশন হয়, সার্জারি হয় এবং 72 ঘন্টার জন্য তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। ডাক্তারদের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে শেষ ঠিকানায় সুমিতে চলে গেল। আমি যতটুকু জানি, আমি 2014 সালে যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করি সেই সময়ে সুমিত দে উত্তর ত্রিপুরার যুব মোর্চার সভাপতি ছিলেন। স্টিল নাও সে যখন উত্তর জেলার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন, আমি 2015 সালে এই জেলার সাধারণ সম্পাদক ছিলাম, তখনও সুমিত দে যুব মোর্চার উত্তর জেলার সভাপতি। একজন কর্মদক্ষ, একজন ভালো লোক, আমরা ভালো কার্যকর্তাকে আমরা অসময়ে হারালাম। সুমিত অসময়ে চলে যাবে, তার বিদায়ের শেষ যাত্রা আমাকে এভাবে করতে হবে আমি সেটা কখনো ভাবিনি। আজকের দিনে দাঁড়িয়ে আমি তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সুমিতদের আত্মার সদ্গতি কামনা করছি। যেখানেই থাকো সুমিত, ভালো থেকো, তোমার অসমাপ্ত কাজ যেন আমরা সমাপ্ত করতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে। সবাইকে নমস্কার। শুক্রবার দুপুরে দলীয় নেতা মন্ত্রীদের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।